আমি যখন আগে ব্যাচে পড়াতাম তখন একেবারে প্রথম দিন সবাইকে একটা প্রশ্ন করতাম প্রশ্ন ছিল এরকম যে আমাকে তিনটা এমন শব্দ বলতো যেই তিনটা শব্দ তোমাকে ডেসক্রাইব করে এবং অবাক করার ব্যাপার হলো এটাই যে তিনটা শব্দ তো দূরের কথা অনেকে একটা শব্দ বলতে পারতো না অনেকে কনফিউজ হয়ে যেত অনেকে নার্ভাস হয়ে যেত অনেকে বলতো না ভাই আমি তো একটা শব্দ খুঁজে পাচ্ছি না ওয়েল তুমি যদি একটা শব্দ খুঁজে না পাও তাহলে চিন্তা তো কখনো যদি তোমাকে ইন্টারভিউতে বলে নিজের ব্যাপারে কিছু বলো বা নিজের ব্যাপারে তিনটা শব্দ বলো তাহলে তুমি কী বলবে হয়তো কোথায় গিয়েছো তোমাকে সবাই বললো আচ্ছা ইন্ট্রোডিউস ইয়ারসেলফ তখন কি বলবে আমার ব্যাপারে যদি তিনটা শব্দ বলতে হয় তাহলে আমি বলবো টিচার ড্রিমার ফ্রেন্ড সো যেহেতু আমি এখন এই প্রশ্ন আমার ব্যাচে করতে পারছি না আমি এখন অনলাইনে পড়াই সো আমি এই ভিডিওটি যারা দেখছ তাদের সবাইকে প্রশ্ন করতে চাই যে তোমাদেরকে ডিসক্রাইব করে এবং এমন তিনটা শব্দ আমি কমেন্টে জানাতে পারবে এবং তুমি যদি এই তিনটা শব্দ খুঁজে না পাও বা এই তিনটা শব্দের একটা খুঁজে পেতেও যদি বেগ পেতে হয় তার মানে বুঝে নাও যে তুমি নিজের ব্যাপারে এখনও কিন্তু প্রপারলি জানো না সো নেক্সট টাইম এই টাইপের যদি কোয়েশ্চেন করা হয় যে নিজের ব্যাপারে কিছু বলো তখন কিন্তু আমার ভালোই বেগ পেতে হবে সো সক্রেটিস এর ভাষায় আসলে আবার বলতে হয় যে নো দাই সেলফ কারণ তুমি যদি আগে নিজেকে চেনো তাহলে পৃথিবীটা চেনাটাও তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে